মধ্যপ্রদেশে যে চিত্র আমরা আজকে দেখলাম সেই চিত্র আবারো হয়তো সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে প্রশ্নচিহ্ন তুলে দিল। তার কারণ যে চিকিৎসার জন্য যাকে নিয়ে যাওয়ার দরকার তার জন্য কোনো গাড়ি নেই, শেষ পর্যন্ত ঠেলা গাড়ি ভরসা, ঠেলা গাড়িতে করেই অসুস্থ ব্যক্তিকে নিয়ে রওনা দিতে হলো চিকিৎসা কেন্দ্রের উদ্দেশ্যে। এমনই চিত্র দেখতে পাওয়া গেল মধ্যপ্রদেশের রায়ঝুলায় এবং এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই মধ্যপ্রদেশের বিজেপি সরকারের দিকে প্রশ্নের চিহ্ন তুলে দিচ্ছে এবং তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে এই ঘটনা। এবং এই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো প্রকার গাড়ির বন্দোবস্ত করতে পারেনি অসুস্থের পরিবার, শেষ পর্যন্ত ভরসা ঠেলা গাড়ি এবং সেই ঠেলা গাড়িতে অসুস্থ মহিলাকে চাপিয়েই তার স্বামীকে ঠেলতে হলো। মধ্যপ্রদেশের রেওয়া জেলার ঘটনা, হাসপাতালে পৌঁছতে শেষ পর্যন্ত ভরসা ঠেলা গাড়ি, অসুস্থ স্ত্রীকে নিয়ে হাতে টানা গাড়িতেই রওনা হলেন স্বামী। মধ্যপ্রদেশের রেওয়া জেলার ঘটনা, এই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।